ভূমধ্য সাগরে নৌকাডুবি, নিহত ১২, থাকতে পারে বাংলাদেশিও। এদিকে হস্তক্ষেপ চাইলেন ফখরুল, খালেদা নিরুপায়। এদিকে এবার বিক্রি হয়নি কোরবানির ২৩.৫ লাখ পশু। জানাবো চামড়া কেনা বেচায় সরকারের বেঁধে দেওয়া দাম ছিল কাগজে কলমে। এবং সর্বশেষ জানাবো বড় লোকেরা গোস্ত ফ্রিজে রাখে, আমাদের দেয় হাড্ডি চর্বি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভূমধ্য সাগরে নৌকাডুবি, নিহত ১২, থাকতে পারে বাংলাদেশিও। ইতালির দক্ষিণ উপকূলে দুটি নৌকাডুবে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে, এছাড়া ২৬ শিশুসহ নিখোঁজ হয়েছেন ৬৬ জন। এ ঘটনায় ৫১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। জার্মান দাতব্য সংস্থা রেস্কিউ শিপের বরাতে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। জার্মান দাতব্য সংস্থা রেস্কিউ শিপ জানিয়েছে, সোমবার ল্যাম্পেডুসা দ্বীপের কাছে তার একটি ডুবন্ত কাঠের নৌকা থেকে ৫১ জনকে উদ্ধার করেছেন। এ সময় নৌকার নিচে ডেকে ১০ জনের লাশ পাওয়া গেছে। সংস্থাটি বলছে বেঁচে ব্যক্তিদের সোমবার সকালে ইতালীয় কোস্টগার্ডের কাছে হস্তান্তরের পর তাদের তীরে নিয়ে যাওয়া হয়েছে। তবে মৃতদের ল্যাম্পেডুসা দ্বীপে নেওয়া হয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন এবং জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, নৌকাটি লিবিয়া থেকে যাত্রা করেছিল। এতে সিরিয়া, মিশর, পাকিস্তান ও বাংলাদেশের অভিবাসীরা ছিলেন। তবে কোনো দেশের কত যাত্রী ছিল তা জানানো হয়নি। একই দিনে পৃথক আরেক নৌকাডুবির ঘটনায় ৬০ জনের বেশি মানুষ নিখোঁজ হয়েছেন, তাদের মধ্যে ২৬ জনের মতো শিশু রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। দক্ষিণ ইতালির ক্যালাব্রিয়ার উপকূল থেকে প্রায় ১২৫ মাইল দূরে এ ঘটনা ঘটে। মেডিসিনস সানস ফ্রন্টিয়ার্স নামে একটি সংগঠন এই তথ্য জানিয়েছে। ঘটনায় ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়, তবে তাদের সবাইকে তীরে নেওয়ার পর একজন মারা যান বলে জানিয়েছেন ইতালীয় কোস্টগার্ড। ভূমধ্য সাগর বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী মাইগ্রেশন রুট হিসেবে পরিচিত। জাতিসংঘের তথ্য অনুসারে ২০১৪ সাল থেকে এই রুটে ২৩,৫০০ জনের বেশি অভিবাসী মারা গেছে বা নিখোঁজ হয়েছে। হস্তক্ষেপ চাইলেন ফখরুল, খালেদা নিরুপায়। বিএনপির গঠনতন্ত্রের একটি কপি নিয়ে হন্তদন্ত হয়ে রাত ৯টার দিকে ফিরোজায় প্রবেশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে উদ্বিগ্ন, বিমর্ষ এবং ক্ষুব্ধ দেখাচ্ছিল। আগে থেকে বেগম জিয়ার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করা ছিল তার। বেগম খালেদা জিয়ার একজন ব্যক্তিগত কর্মকর্তাকে তিনি জানিয়েছিলেন যে অন্তত জরুরি তাকে আসতেই হবে। বেগম জিয়ার সম্মতি জানান, রাত ৯টার দিকে তাকে আসতে বলেন। রাতের খাবার শেষে বেগম খালেদা জিয়া শুয়েছিলেন। শোবার আগে তার চিকিৎসা প্রক্রিয়াগুলো চলছিল। একজন নার্স বেগম জিয়ার মাপছিলেন, তার জ্বর, ব্লাড সুগার সব অন্যান্য আনুষ্ঠানিক স্বাস্থ্য পরীক্ষা চলছিল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে কিছুক্ষণ অপেক্ষা করেন। এরপর হুইল চেয়ারে করে বসার ঘরে আসেন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়াকে দেখে দাঁড়িয়ে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারপর তাদের মধ্যে প্রায় আধা ঘন্টা ধরে দলের সর্বশেষ সাংগঠনিক বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা হয়। কিন্তু এই আলোচনায় কোনো ফলাফল হয়নি। বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। উল্লেখ্য যে গত ২ দিনে তারেক জিয়ার তাণ্ডব চলছে বিএনপিতে। বিএনপিতে তিনি ইচ্ছামতো কমিটিগুলো বাতিল করছেন, নতুন করে কমিটি করছেন, অনেকে পদোন্নতি দিচ্ছেন, আবার কাউকে বাদ দিচ্ছেন। সবচেয়ে মজার ব্যাপার হলো যে এই সমস্ত কর্মকাণ্ডে তিনি দলের মহাসচিবকে রাখছেন অন্ধকারে। মহাসচিবের কোনো ক্ষমতা নেই। মহাসচিব সংবাদপত্রের পাতায় দেখছেন যে কাকে পদোন্নতি দেওয়া হলো, কাকে বাদ দেওয়া হলো, কিংবা কোন কমিটি বাতিল হলো। লন্ডন থেকে রুহুল কবির রিজভীর ব্যক্তিগত ইমেইল পাঠানো হচ্ছে এসব কমিটির সংবাদ। তারপর রিজভীর কাছে ফোন আসছে, ভাইয়া এই কমিটি এখনো ঘোষণা করতে বলেছেন। রুহুল কবির রিজভীর নির্ঘুম রাত কাটছে, তিনি তাৎক্ষণিকভাবে দলীয় প্যাডে এই নির্দেশনানামা টাইপ করছেন এবং সংবাদপত্র দিচ্ছেন। রুহুল কবির রিজভীর কাছে করা নির্দেশ দেওয়া হয়েছে কোনো অবস্থাতেই যেন এটি গণমাধ্যমে যাওয়ার আগে ফাঁস না হয়ে যায়, কারণ ফাঁস হলে অন্যরা ব্যবস্থা নেবে, অন্যান্য দেনদরবার তদবির করবে, এটি নিয়ে ক্ষোভ বিক্ষোভ হতে পারে বা লন্ডনে ফোন যেতে পারে। আর এই কারণেই একেবারে গোপনে হচ্ছে এই সমস্ত রদবদলের কাজ। সামনের দিনগুলোতে আরো রদবদল হবে। রুহুল কবির রিজভী বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব, তিনি দলের মহাসচিবকেও তিনি কোনো কিছু জানানোর প্রয়োজন মনে করছেন না। রিজভীর ঘনিষ্ঠরা বলছেন এটি ভাইয়ার নির্দেশ, যেন কেউ ঘুণাক্ষরেও কোনো কিছু জানতে না পারে। আর এই পুরো প্রক্রিয়াটাই যে গঠনতন্ত্র বিরোধী, এটি বলার জন্যই বেগম জিয়ার কাছে গতকাল গিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন যে এভাবে একটি দল চলতে পারে না, একটি দলের কমিটি পরিবর্তন বা কমিটি বাতিল স্থায়ী কমিটিতে আলোচনা করতে হয়, আর দলের গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলে কোনো পদ নেই। ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ ধরনের কর্মকাণ্ড করতেই পারে না। তিনি বেগম খালেদা জিয়ার হস্তক্ষেপ কামনা করেন। তিনি বলেন যে বিএনপিকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে গেলে খালেদা জিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খালেদা জিয়া স্থির ধীরভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সব কথাই শুনেন। তারপর তিনি বলেন যে গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারম্যান আমি, এটা সত্যি কথা, কিন্তু চেয়ারম্যানের সব ক্ষমতা আমি লিখিতভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দিয়েছি, অর্থাৎ তারেক জিয়াকে দিয়েছি, তাই এখন আমার কিছু করার নেই। তবে তিনি মনে করেন যেভাবে কমিটিগুলো হচ্ছে তা সঠিকভাবে হচ্ছে না, আলাপ আলোচনার মাধ্যমে হওয়া উচিত। দুজনের এই আলাপ আলোচনার কোনো ইতিবাচক ফলাফল হয়নি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বিষয় নিয়ে লন্ডনে পলাতক তারেক জিয়ার সঙ্গে আলাপ করার জন্য অনুরোধ করেন, কিন্তু বেগম খালেদা জিয়া শারীরিকভাবে তার অসুস্থতার কথা এবং ক্ষমতার কথা জানান। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধৈর্য ধরার অনুরোধ জানান। এবার বিক্রি হয়নি কুরবানির 23.5 লাখ পশু। এবার কুরবানি ঈদের জন্য মোট গবাদি পশু মজুদ ছিল 1,29,80,367টি। এর মধ্যে সারা দেশে মোট 1,06,21,228 গবাদি পশু বিক্রি হয়েছে। বিক্রি হয়নি 23,59,139টি পশু। প্রাণী সম্পদ অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এবার ঢাকা ও ময়মনসিংহ বিভাগে সবচেয়ে কম পশু বিক্রি হয়েছে। এবছর ঢাকায় 25,20,000, চট্টগ্রামে 19,74,000 আর রাজশাহীতে 23 লাখ পশু বিক্রি হয়। গত বছর কুরবানি ঈদে 94,43,000-এর বেশি পশু বিক্রি হয়। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত বছর কুরবানিযোগ্য পশু ছিল 1,25,36,333টি। এর মধ্যে 1,41,812টি পশু কুরবানি হয়েছে। অবিক্রিত ছিল 24,94,521টি পশু। আর 2022 সালে সারা দেশে কুরবানি হয়েছিল 90,50,763টি পশু। এত পশু অবিক্রিত থাকার পরও ক্ষতি হয়েছে, মুখে পড়েছেন খামারি ও ব্যাপারীরা। তবে ব্যাপারীদের চেয়ে ক্ষতিগ্রস্ত বেশি খামারিরা। যে খামারিরা বড় গরু বাজারে এনেছিলেন তার অধিকাংশ অবিক্রিত হয়েছে। এতে বিপাকে পড়েছেন তারা, কারণ চড়া দামের খাবার খাইয়ে ও ব্যাংক ঋণ নিয়ে যারা খামার করেছেন তাদের অনেকের অবস্থা করুন। জানা গেছে এবার ছোট ও মাঝারি গরুর চাহিদা ছিল বেশি, সেই তুলনায় বড় গরু ক্রেতা ছিলেন খুব কম। আর তাছাড়া বড় গরুর দামও ছিল চড়া। চামড়া কেনা বেচায় সরকারের বেঁধে দেওয়া দাম ছিল কাগজে কলমে। প্রতি বছরের ন্যায় এবারও কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছিল সরকার। ট্যানারি মালিক সহ সবার সঙ্গে আলোচনা করে দাম নির্ধারণ করা হলেও বাজারে এর কোনো প্রতিফলন নেই। সিন্ডিকেট ভাঙার জন্য সরকারি বিভিন্ন সংস্থা হুঙ্কার দিলেও ঈদের দিনে কোনো প্রতিষ্ঠানকে মাঠে পাওয়া যায়নি। এই সুযোগে আড়ত দ্বারা ইচ্ছে মতো দামে চামড়া কিনেছেন খুচরা ও মৌসুমি ব্যবসায়ীদের কাছ থেকে। সংশ্লিষ্টরা জানান, এবছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার দাম গত বছরের তুলনায় সর্বোচ্চ 5 টাকা বাড়িয়ে 55 থেকে 60 টাকা বর্গফুট, আর ঢাকার বাইরে সর্বোচ্চ 7 টাকা বাড়িয়ে প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম 50 থেকে 55 টাকা নির্ধারণ করা হয়। চলতি বছর গরু চামড়ার দাম নির্ধারণের সময় বাণিজ্য প্রতিমন্ত্রী বলেছিলেন দাম নির্ধারণের ছোট ও মাঝারি আকারের গরুর চামড়া 20 বর্গফুট হয় বলে হিসাব করে মূল্য ঠিক করা হয়েছে। ঢাকায় 1 লাখ টাকা দামের একটি গরুর চামড়া যদি 20 বর্গফুট হয় তখন ওই গরু চামড়ার দাম হবে 1,100 থেকে 1,200 টাকা, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। পোস্তায় 1 লাখ টাকা গরুর কাঁচা চামড়া বিক্রি হয়েছে সর্বোচ্চ 450 থেকে 500 টাকায়। যদিও ব্যাপারীরা কাঁচা চামড়া বলে অজুহাত দাঁড় করিয়েছেন, কিন্তু একটি চামড়ায় 100 টাকা লবণ লাগে। শুধু 1 লাখ টাকা নয়, 1.5 লাখ টাকা গরুর চামড়া বিক্রি হয়েছে মাত্র 550 টাকায়। এছাড়া 1 লাখ টাকা গরুর চামড়া 500 টাকায় বিক্রি হচ্ছে, যা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে 4 থেকে 5 গুণ কম। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যাচ্ছে যারা কোরবানি দিয়েছেন তারা কাঁচা চামড়া বিক্রির লোক খুঁজে পাচ্ছে না, যারা বিক্রি করতে পেরেছেন তারাও নামমাত্র দাম পেয়েছেন। আবার অনেকে কাঙ্ক্ষিত দাম ও ক্রেতা না পেয়ে মাদ্রাসা ইতিমখানার লোকজনকে বিনা পয়সা দিয়ে দিচ্ছেন। রাজধানীর লালবাগের শহীদনগর এলাকার বাসিন্দা শাহী শাহজাহান বলেন, 1,47,000 টাকার গরু চামড়া বিক্রি করেছি মাত্র 550 টাকায়। গত কয়েক বছর ধরে কম দামে চামড়া বিক্রি করছি, আগামীতে মাদ্রাসায় দান করে দেব। কামরাঙ্গীর চড়ায় 1,30,000 টাকার গরু কোরবানি দিয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, সরকার যে মূল্য নির্ধারণ করেছে যদি ওই দামে চামড়া বিক্রি করা যেত তাহলে আমার কোরবানির গরুর চামড়ার দাম কম হলেও
1100 থেকে 1300 টাকা হতো, কিন্তু দাম বলেছে মাত্র 400 থেকে 450 টাকা। তাই বিক্রি না করে এলাকার এতিমখানায় দিয়ে দিয়েছি। আড়তদার বলছেন, গত এক দশকের বেশি সময় ধরে সরকার চামড়ার দাম বেঁধে দিল, এ দামে চামড়া কেনেন না তারা। 1 লাখ টাকার গরুর কাঁচা চামড়া এলাকা ভেদে সর্বোচ্চ 600 থেকে 700 টাকা বিক্রি হয়। কয়েক আড়তদার বলছেন, এক যুগ আগে যে চামড়ার দাম 2000 থেকে 2200 টাকা ছিল, সেটি এখন 700 টাকা। এর মূল কারণ, একটি শক্তিশালী সিন্ডিকেটের হাতে চলে গেছে চামড়ার বাজারে নিয়ন্ত্রণ। ফলে তারা যে দামে ঠিক করে দিচ্ছে, এর বাইরে চামড়া কেনার সুযোগ নেই কারো। এর প্রমাণ মিলল আজ এক মৌসুমি বিক্রেতার কাছে। মৌসুমি চামড়া ব্যবসায়ী ফজলুল হক বলেন, আজ মোট 250টি চামড়া কিনে বিক্রি করেছি, বলতে গেলে চামড়ার দাম পাওয়া যাচ্ছে না। আড়ত থেকে আমাদের সংকেত দেওয়া হয়েছে, গরুর দাম যতই হোক 800 টাকার বেশি দামে যেন চামড়া না কিনি। পোস্তা আড়তদার মৌসুমি ব্যবসায়ীদের জানিয়েছেন, 700 থেকে 800 টাকার বেশি দামে চামড়া কিনবেন না। তাই আমার গড়ে একটা চামড়া 400 থেকে 500 টাকা কিনেছি, প্রতি চামড়া 150 টাকা খরচ আছে, এরপর বিক্রি করেছি। লাভ থাকবে কিনা জানি না। মৌসুমি চামড়া ব্যবসায়ীরা জানান, চলতি বছর ট্যানারি মালিকদের চামড়া চাহিদা একটু কম, কারণ ট্যানারিতে পুরাতন চামড়ার মজুদ থাকায় গত কয়েক বছর ধরে কাঁচা চামড়ার চাহিদা ছিল খুব কম। করোনা মহামারী ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিতিশীলতা দেখা যায়। ফলে বিশ্বজুড়ে চামড়াজাত পণ্য ও চামড়াজাত জুতার মতো বিলাসবহুল পণ্যের দাম ও চাহিদা দুটোই কমেছে। চাহিদা ও দাম কমার এই প্রবণতা বাংলাদেশের কাঁচা চামড়ার বাজারে প্রভাব ফেলেছে, ফলে দেশের বাজারে চামড়ার দাম কমেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।